আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে মৃত্যু ছাড়াল 2000, প্রাণ হারালেন আরো 55 জন, শনাক্ত বেড়ে 1,62,000। ভুতুরে বিলের জন্য 290 কর্মকর্তা কর্মচারীকে শাস্তির আওতায় আনার সুপারিশ বিদ্যুৎ বিভাগে, অতিরিক্ত বিল দিতে হবে না। ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ আয়ের উদ্দেশ্যে কন্টেন্ট প্রচারে লাগবে অনুমতি, দিতে হবে ট্যাক্স, জানালেন তথ্যমন্ত্রী। করোনার মতো অস্বাভাবিক পরিস্থিতিতে কাজ করবে ভার্চুয়াল কোর্ট, এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়, বললেন আইনমন্ত্রী। এবং করোনা দুর্যোগ মোকাবেলায় আমন আউশ মৌসুমে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ ও সেচের ব্যবস্থা করা হবে, জানালেন কৃষিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 2000 ছাড়ালো। গত 24 ঘন্টায় আরও 55 জন প্রাণ হারিয়েছেন। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 2738 জন। মোট আক্রান্তের সংখ্যা 1,62,417। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, 50 বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি, এর মধ্যে পুরুষদের মৃত্যুর হার প্রায় 80%। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দেশে করোনা ভাইরাস সংক্রমণের 18তম সপ্তাহ শুরু হয়েছে। সংক্রমণের 90তম দিনে গত 5 জুন করোনা আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়িয়েছিল। ঠিক এক মাস পর 5 জুলাই তা বেড়ে দাঁড়িয়েছে 1,62,500, অর্থাৎ গত 30 দিনে আক্রান্ত 1,00,000-এরও বেশি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় 68টি ল্যাবে প্রায় 14,000 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 2,738 জন। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে প্রায় 8.5 লাখ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,46,062। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,738 জন। এ পর্যন্ত শনাক্ত 1,62,417 জন। দেশে করোনা শনাক্ত হওয়ার 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 69তম দিনে 500 এবং 85তম দিনে মৃত্যুর সংখ্যা 1,000 ছাড়ায়। তবে এ সংখ্যা 2,000 ছাড়াতে সময় নিল মাত্র 25 দিন। সরকারি হিসেবে গত 24 ঘন্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে 55 জনের। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন, এ পর্যন্ত 2,052 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 1,624 জন, 79.14% এবং নারী 428 জন, 20.86%। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে 51 থেকে 60 593 জন, 28.90% এবং 60 ঊর্ধ্ব 890 জন, 48.73%। অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, আক্রান্ত ও মৃতের অর্ধেকই ঢাকা বিভাগের, আর করোনায় মৃতদের মধ্যে 77% 50 বছরের বেশি বয়সী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল, কুমিল্লা ও খুলনায় মৃতের সংখ্যা বেশি। এছাড়া বিভিন্ন এলাকাতেও রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন মোট 5 জন, তাদের মধ্যে 3 জন ভাইরাসে এবং বাকি 2 জন উপসর্গে আক্রান্ত ছিলেন। এছাড়া বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 106 জন। কুমিল্লায় করোনা ও এর উপসর্গ নিয়ে এক নারীসহ আরও 5 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 86 জন। এদিকে খুলনায় করোনা এবং উপসর্গ নিয়ে 5 জন, নোয়াখালীতে 3 জন, চট্টগ্রামে 2 জন, সিলেটে 2 জন এবং ময়মনসিংহে 1 জন কৃষি ব্যাংক কর্মকর্তা, ত্রিশালে হোম আইসোলেশনে থাকা অবস্থায় 1 গৃহিণীর মৃত্যু হয়েছে। বগুড়ায় 1 জনের মৃত্যু হলেও নতুন আক্রান্ত হয়েছেন 61 জন। বেনাপোলে করোনায় মারা গেছেন বেসরকারি একটি ক্লিনিকের মালিক। সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও। ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যু হয়েছে 1 জনের, এছাড়া
নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, একই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার সহ জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 58 জন। নওগাঁয় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের, তবে দাফনের পর তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। জেলায় নার্সসহ করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 18 জন। বান্দরবানে মারা গেছেন 65 বছরের এক বৃদ্ধা। এছাড়া উপসর্গে মারা গেছেন বান্দরবান শহরের বালাঘাটার পৌর আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ আহমেদ তালুকদার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। রাজধানী ওয়ারিতে লকডাউনের দ্বিতীয় দিনে অনেকটা ঢিলেঢালা ভাব। স্থানীয়দের মধ্যে ঘরে না থাকার প্রবণতা বেশি থাকায় লকডাউন বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে জরিমানার ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ওয়ারির অনেকের মধ্যেই করোনা মহামারী নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। লকডাউন এলাকার ভেতরের প্রায় প্রতিটি সড়কেরই ছিল এমন চিত্র। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরের মানুষজন লকডাউনের মধ্যে আছেন, তবে প্রবেশমুখে বাধার কারণে অনেকে বাইরে বের হতেও পারেননি। আমাদের বাসার কারেন্টটা নষ্ট হয়ে গেছে, এখন বাসার লাইন নাই। এখন এই জায়গায় আমাদের ইলেকট্রিকের একজন মিস্ত্রি আছে, যদি তাকে আমরা একটু ঢুকাইতে পারি তাহলে বাসা কাজটা করাইতে পারি। লকডাউন দিছে, অফিসের মানুষ মানতেছে না, কেনই মানবে? এক এর আগে 3 মাস লকডাউন দিছে, এখন যদি 21 দিন লকডাউন দেয় আমরা কিভাবে চলবো? ওয়ারির লকডাউন এলাকায় 2টি হাসপাতাল থাকায় রোগীর স্বজনদের নিষেধাজ্ঞার মধ্যেই আসা যাওয়া করতে হচ্ছে। এছাড়া বাইরে চিকিৎসা সেবা নিতে চাইলে সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্সের মাধ্যমে জরুরি পরিবহন সেবা দেওয়া হচ্ছে। আমার রোগী আছে ওই মেডিকেলে, যার জন্য আমি সারা রাত ওখানে ছিলাম। মেরে খাবার বলছে যে তরল খাবার খেতে হবে, এর জন্য খাবার আনতে যাইতেছে। কালকে আমরা ভর্তি হয়েছি, আজকে রেখে কালকে নাম কাটা দিব। আর জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে নাম ও সময় লিখে বের হতে হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ম না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন কারণে অকারণে অজুহাত দেখিয়ে ওরা বাইর হওয়ার এবং প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে, তবে আমরা খুব প্রয়োজন ছাড়া তাদেরকে সুযোগ দিচ্ছি না। মানুষের মধ্যে লকডাউন না মানার অভ্যাস দূর করতে না পারলে তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ারি এলাকা লকডাউন ঘোষণা করার পর প্রবেশ পথগুলোতে কড়াকড়ি আরোপ করা হলেও ভিতরের চিত্র ছিল একেবারেই ভিন্ন। বিভিন্ন সড়কে মানুষ অপ্রয়োজনেই বাইরে বের হয়েছেন এবং অনেকে গল্পও মেতেছেন। তবে ভিতরে মনিটরিং ব্যবস্থা জোরদার করা না হলে এই লকডাউন পুরোপুরি সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কাউকেই ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে না বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে গ্রাহকদের ভুতুড়ে বিল তৈরির জন্য দায়ী 290 কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ডক্টর সুলতান আহমেদ। রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে বিলম্ব মাশুল ছাড়া বিল পরিশোধের সময় আরও বাড়তে পারে। ফজল রাবি রিপোর্ট। করোনা পরিস্থিতি শুরুতে অন্য অনেক সংস্থার মতো বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরও দায়িত্বে কিছুটা শিথিল হওয়ার সুযোগ দেয় বিদ্যুৎ বিভাগ। বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল তৈরির পরিবর্তে গ্রাহকের ব্যবহারের ধরন দেখে বিল তৈরি করে বিতরণ কোম্পানিগুলো। এখানেই ঘটে বিপত্তি। ব্যবহারের চেয়ে অনেক বেশি কোনো কোনো গ্রাহক 2 কিংবা 3 গুণ বিলের অভিযোগ করেন। রবিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব জানান, 55,000 গ্রাহক ভুতুড়ি বিলের অভিযোগ করেছেন। তাদের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে বিদ্যুৎ সচিব করেন, কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না, গ্রাহক হয়রানি বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিদ্যুতের বিল এদিক সেদিক হয়েছে, সেজন্য আবারও আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি গ্রাহকদের কাছে যারা এতে মনোক্ষুণ্ণ হয়েছেন বা যারা এই ইয়ের শিকার হয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমি আশা করি যে আপনাদেরকে আবার পূর্ণ আস্থায় আমরা অতি সত্বর আমরা নিয়ে আসতে পারবো যে আমরা আপনাদেরকে একটা গুণগত মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যানুয়াল পদ্ধতিতে বিল তৈরি করায় অনেক গ্রাহক অতিরিক্ত অঙ্কের বিল হাতে পেয়েছেন। আবার অনাকাঙ্ক্ষিত গ্রাহক হয়রানির পেছনে 290 কর্মকর্তা কর্মচারীর গাফিলতিরও প্রমাণ পেয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিতরণ কোম্পানিগুলো। এক্ষেত্রেও যেন প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসে তাও নিশ্চিত করতে বিতরণ কোম্পানিগুলোকে হুঁশিয়ার করেন সচিব। বিইআরসির সাথে আমরা কথা বলছি, বিইআরসি ইতিবাচক একটি মতামত দিয়েছেন, তো আমাদের একটা প্রসেস আছে, আমরা সেই প্রসেসটা ফলো করে আমরা আরও কিছু সময় বাড়ানোর চিন্তা করছি। আশা করি এটা গ্রাহকদের জন্য খুবই সহজ হবে। একইভাবে আপনার যারা গ্রাহকরা এখনো বিল দেননি
তাদের জন্য একটু সময় তারা পাবেন, তো সেই সময়টা আমরা সবচেয়ে বিবেচনাধীন আছে, আমরা একটা প্রসেসের মধ্যে আছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত বিদ্যুৎ বিভাগের 12 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 601 জন। ফজল রাব্বিক, এটিএন বাংলা, ঢাকা। ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ আয়ের উদ্দেশ্যে কন্টেন্ট প্রচার করতে সরকারের অনুমতি লাগবে, ট্যাক্স তো দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বর বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়ার জন্য আইন প্রয়োজন। নিয়াজ যেমন সজীবের রিপোর্ট। বিতর্ক যেন থামছেই না ওয়েব সিরিজ নিয়ে, অ্যাপস থেকে সিরিজগুলো সরানো হলেও নেটিজেনরা তো বটেই, সরকারি মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গেল 24 জুন গ্রামীণফোন ও রবির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল তথ্য মন্ত্রণালয়, তবে তাদের জবাবে সন্তুষ্ট নয় সরকার। যারা বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নিয়েছে একটির, কিন্তু তারা অন্য ব্যবসাও করছে, তো আমরা এই নিয়ে ইতিমধ্যে গ্রামীণফোন এবং রবির কাছে আমরা ব্যাখ্যা চেয়েছিলাম। তারা কোন লাইসেন্সের বলে তারা ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সার্ভিস প্রোভাইডার হিসেবে অন্যদের কাছ থেকে সেখানে কন্টেন্ট নিয়ে সেখানে লাইভ স্ট্রিমিং করছে, এবং সেটার জন্য তারা কী অনুমতি নিয়ে করছে, কিন্তু গ্রামীণফোন আমাদের একটি উত্তর দিয়েছে সেখানে সেটির ব্যাখ্যা সঠিকভাবে নাই। ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের কন্টেন্ট ও বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, এতে অনেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তবে এসব প্রচারণার ক্ষেত্রে এখনও কোনো নীতিমালা নেই। ওটিটি প্ল্যাটফর্মে 2000 কোটি টাকার ব্যবসা হওয়ার সুযোগ আছে বা শত শত কোটি টাকার ব্যবসা হচ্ছে, কিন্তু সরকার সেখান থেকে কোনো ধরনের ট্যাক্স পাচ্ছে না। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যান্যগুলো ব্যবহার করে সেখান থেকেও, সেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কোম্পানি যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছে চলে যাচ্ছে, নেটফ্লিক্সের কাছে যাচ্ছে, ইউটিউবের কাছে যাচ্ছে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আমরা যেভাবে ট্যাক্স পাওয়ার কথা সেটি পাচ্ছি না। নিয়ম নীতি না মেনে এবং সরকারের কোনো বৈধ অনুমতি না নিয়ে যারা এই ধরনের ব্যবসা করছে তাদেরকে ট্যাক্সেশনের আওতায় আনা প্রয়োজন। ভিডিও কনফারেন্সে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান যুক্ত ছিলেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালীন বিশেষ সময়ের কারণে দেশে ভার্চুয়াল আদালত করা হয়েছে, এটা স্থায়ী নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশটি স্থায়ী আইনে পরিণত হলেও সেটার ব্যবহার হবে বিশেষ পরিস্থিতিতে। রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন মিলনায়তনে সহকারী জজদের অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, তথ্য প্রযুক্তি নির্ভর পৃথিবীতে ভার্চুয়াল কোর্ট প্রথা চালু হবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে বিকল্প হিসেবে কাজ করার জন্য নয়। সংবিধান, সিআরপিসি, সিপিসি এবং সাক্ষ্য আইন অনুযায়ী আদালতের কাজ স্বাভাবিক পরিস্থিতিতে যে প্রচলিত পদ্ধতিতে পরিচালনা করা হয় সেটাই বলবৎ থাকবে। কোভিড-19 মহামারীর মধ্যে ভিডিও কনফারেন্স সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতে কার্যক্রম চালানোর সুযোগ তৈরি করতে একটি অধ্যাদেশের খসড়ায় গত 7ই মে অনুমোদন দেয় মন্ত্রিসভা। সরকার 9ই মে সেই অধ্যাদেশ জারি করে। এরপর 11ই মে থেকে সীমিত পরিসরে ডিজিটালি বিচার কার্যক্রম শুরু হয়। ভার্চুয়াল কোর্ট চালানোর জন্য যে অধ্যাদেশ করা হয়েছে, এখন যে আইন করার প্রক্রিয়ায় আছে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিচার ব্যবস্থার বিকল্প নয়। স্বাভাবিকভাবে আদালত যেভাবে চলে, আমাদের সিআরপিসি, সিপিসি, সাক্ষ্য আইন এবং সর্বোপরি সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, যেভাবে আদালত পরিচালনা এবং আদালত চালানোর জন্য ব্যবস্থা রেখেছেন, সেই স্বাভাবিকভাবেই সবসময় আদালত চলবে। করোনা দুর্যোগ মোকাবেলায় আগামী আমন ও আউশ মৌসুমে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ ও সেচের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দেশের খাদ্য নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ, অ্যামচেমের পক্ষ থেকে করোনা মোকাবেলায় প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা জানান। বর্তমান সরকার সর্বাত্মক কর্মসূচি নিয়েছে কোনক্রমে যাতে আমাদের খাদ্য নিরাপত্তা এবং বিঘ্নিত না হয়। সরকারের যে সকল উদ্যোগ রয়েছে কৃষিতে, কৃষিকে সত্যিকার অর্থে একটা লাভজনক পেশা হিসেবে পরিণত করা, যাতে কৃষকরা লাভবান হয় এবং উন্নত জীবনযাপন করতে পারে।
দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও বিপদ কাটেনি উত্তরাঞ্চলের মধ্যাঞ্চলের বাসিন্দাদের। নদী ভাঙন অব্যাহত থাকে, গৃহহীন হয়ে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। এস এম আশরাফের রিপোর্ট। যে পথে একসময় গরু চড়াতেন রাখালরা, জামালপুরের সে এলাকায় এখন ভেলা ভাসাচ্ছেন কিশোররা। তলিয়ে গেছে জেলার 350-এরও বেশি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে 90,000 পরিবার, ক্ষতিগ্রস্ত 6,000 ঘরবাড়ি, নষ্ট হয়েছে 14,000 হেক্টর জমির ফসল। বিপদে আছে মধ্যাঞ্চলের আরেক জেলা শেরপুরের নদী তীরবর্তী অঞ্চলের মানুষরাও। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার, তাদের ঠিকানা এখন শহর রক্ষা বাঁধে। যদিও রাজবাড়িতে কমতে শুরু করেছে পদ্মার পানি, সেখানে কেউ পানিবন্দী নেই, তবে তলিয়ে গেছে দৌলুদিয়া আর দেবগ্রাম ইউনিয়নের বাদামের ক্ষেত। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং সুনামগঞ্জে, কমেছে উজানের পানির ঢল, তবে বন্যার ক্ষত এখন চোখে পড়ছে রাস্তাঘাটে। সড়ক বিভাগ জানায় বিভিন্ন উপজেলায় যোগাযোগের 25 কিলোমিটারের মতো সড়ক একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানিও, তবে এখনও তা বিপদসীমার উপরেই। সিরাজগঞ্জে দুর্ভোগে আছেন পানিবন্দী লক্ষাধিক মানুষ। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন সমস্যা ও গোখাদ্যের সংকটও দেখা দিয়েছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও আবারও পানি বাড়ার আতঙ্ক নিয়ে দিন কাটছে সাধারণ মানুষদের। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও চলমান মেগা প্রকল্পগুলোতে আবারও কাজের গতি সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অন্যান্য প্রকল্পের কাজ পুরো দমে চলছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শত প্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি। ইতিমধ্যে 31টি স্প্যান স্থাপন করা হয়েছে, দৃশ্যমান হয়েছে 4,650 মিটার। এছাড়া ইতিমধ্যে স্থাপিত স্প্যান বা ট্রেসের উপর যানবাহন চলাচলের ডেক স্থাপনের কাজ শুরু হয়েছে। 30 জুন পর্যন্ত মূল সেতুর শতকরা 89% কাজ শেষ হয়েছে। নদী সেশন কাজ শেষ হয়েছে 73%। প্রকল্পের সার্বিক অগ্রগতি 80.50%। করোনা ভাইরাসের বিস্তারের মধ্যে যশোর 6 ও বগুড়া 1 আসনের উপনির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন কমিশন আগামী 14 জুলাই এই দুটি আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ঠিক করার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের 2 সংসদ সদস্য, বগুড়া 1 আসনের আব্দুল মান্নান এবং যশোর 6 আসনের ইস্পতারা সাদেকের মৃত্যুতে তাদের আসন দুটি ফাঁকা হয়। গত 29 মার্চ এই দুইটি আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত করা হয়। করোনা মহামারীর সময়ে সরকার গ্যাস পানির দাম বৃদ্ধি ও পাটকল বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। রিজভী আরও বলেন, গত 3 মাসে সীমান্তে বিএসএফের গুলিতে 25 বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, কিন্তু সরকার এর প্রতিবাদও করতে পারছে না। জনগণের কী বরণদশায় ভুগছে এগুলি উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। যদি থাকত তাহলে করোনা পরীক্ষার উপর 200 টাকা ফি ধার্য করতো না। এই মহামারীর মধ্যে বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতো না। বিদ্যুতের ভুতুরে বিলের দাপটে সাধারণ মানুষের দম বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি করতো না। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বাড়িয়ে করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর হার আরও কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে করোনা নিয়ে জন আতঙ্ক কমিয়ে আনার কোনো বিকল্প নেই।
রাজধানী বনানীতে তার রাজনৈতিক কার্যালয়ে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভাশেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। করোনা রোগ আমাদের জাতিকে অত খুব বেশি কাহিল করতে পারবে না, যদি সরকারের সহায়তা হলে এই মৃত্যুর আশঙ্কাটা কমে গেলে, যে এটাকে নিয়ে যে একটা মানুষের মধ্যে যে একটা বিরাটভাবে আতঙ্ক বিরাজ করছে, চারপাশে মানুষের কাজকর্মে যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, এগুলো হয়তো কমে যাবে। মানুষের সেটাকে স্বাভাবিক একটা রোগ হিসেবে এটার সঙ্গে বসবাস করতে শিখবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। রাজধানীর পান্থপথে ওয়ালটনের শোরুমে ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে শেরেবাংলা থানা ও ময়মনসিংহ ডিবি পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের 8 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী ও বিভিন্ন জেলা থেকে আটক ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ফ্রিজ ও টেলিভিশন। গত 23 জুন ওয়ালটন কোম্পানির গাড়ির চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে এ মালামাল লুট করে ডাকাতরা। এরা আমাদের কাছে পেশাদার ডাকাতি মনে হচ্ছে, কারণ তারা না হলে এভাবে রিমান্ডে আনবো, আমি বিশ্বাস করি বাকি যে ডাকাত ভুলি আছে তারও। MBBS পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে BMDC ভবনের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে ভবনে গেটে তালা লাগিয়ে সেখানে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়। চলমান করোনা সংকটে ইন্টার্ন চিকিৎসকের ঘাটতি পূরণে পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিও জানায় শিক্ষার্থীরা। করোনার ঝুঁকি মোকাবেলা করে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। নারায়ণগঞ্জে ওয়াসার সায়দাবাদ পানি শোধনাগার প্ল্যান্টে বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকার করোনা সহ সকল দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। দুর্যোগের সময় নাগরিকদের চাহিদা অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিত রেখেছে ওয়াসা, যথাসময়ে পানির বিল পরিশোধ করায় নাগরিকদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন তাসকিনে খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। গাজীপুরে 22 মাইল এলাকায় খালে গোসল করতে নেমে 3 তরুণের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার রনি, একই এলাকার সাব্বির ও স্বাধীন। তাদের বয়স 18 থেকে 20 বছর। দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানার 22 মাইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় কাউন্সিলর জানান, দুপুরে 22 মাইল এলাকায় একটি খালে ওই 3 জনসহ 6 তরুণ গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে রনি, সাব্বির ও স্বাধীন পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল 3 জনের মৃতদেহ উদ্ধার করে। ঝিনাইদহে বিপুল পরিমাণ সরকারি ও আমদানিকৃত নিষিদ্ধ ওষুধ সহ একজনকে আটক করেছে র্যাব। ঝিনাইদহ র্যাব 6-এর কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি ও আমদানিকৃত নিষিদ্ধ ওষুধ মজুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় বাড়ি তল্লাশি করে প্রায় 30 লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করা হয় বলে জানান তিনি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রংপুরের প্রসিদ্ধ হাড়িভাঙা আমের চাহিদা দেশজুড়ে, এমনকি বিদেশেও, কিন্তু করোনাকালে সেই আম বিপণন এবার বিপর্যয়ে। ফলন ভালো হলেও ন্যায্য দাম নেই স্থানীয় বাজারে। পরিবহন খরচ কেজি প্রতি 10 থেকে 15 টাকা, তাই ঢাকায় আম পাঠিয়েও লাভ করতে পারছেন না বাগান মালিকরা। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। গত কয়েক বছরে রংপুরের হাড়িভাঙা আমের চাহিদা বেড়েছে অনেক। জেলার বিভিন্ন স্থানে প্রায় 1800 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ করা হয়েছে। ঘূর্ণিঝড় আমপানের প্রভাব আর বৈরি আবহাওয়ার পরও ফলন ভালো হওয়ায় খুশি আম চাষিরা। আমাদের এই এলাকার এই হাড়িভাঙা আম এখন প্রধান অর্থকরী ফসল। এই হাড়িভাঙা আম চাষ করে এখন আমাদের এই এলাকার লোক সবাই অর্থনৈতিক দিক দিয়ে
অনেক আগিয়েছে। এটা সরবরাহের উপরে নির্ভর করে অনেক কিছু। এখন যেটা ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং দেশের বিভিন্নখানে ছড়ি পড়ার ক্ষেত্রে যে কী হবে, আমরা এখনো পর্যন্ত এটা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত। সরকারের কাছে আমাদের চাওয়া, যেমন গাড়ি ঘোড়াগুলো যদি আমাদের জন্য একটু ভাড়া টাড়ার ব্যাপারে একটু নজরদারি করতো তাহলে আমরা একটু সুফল পাইতাম। আমবাগান পরিচর্যায় চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা করছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাশাপাশি ভোক্তাদের কাছে ভালো মানের আম সরবরাহে চাষি ও ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছেন তারা। হাড়িভাঙা আমের অন্যতম বৈশিষ্ট্য, এখানে কোনো কৃত্রিম কোনো উপকরণ এখানে ব্যবহার হয় না। প্রায় 30,000 মেট্রিক টন হাড়িভাঙা আমের উৎপাদন আমরা আশা করছি। আমরা 110-15 কোটি টাকার একটা বিবরণ আশা করছি। আমের ফলন ভালো হলেও করোনা ভাইরাসের কারণে বাজারজাতকরণ ও পরিবহন ব্যবস্থা নিয়ে কিছুটা জটিলতায় পড়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তবে এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় জেলা প্রশাসক। আমরা ট্রাকের যে ফ্যাসিলিটি এই দুটো ডিপার্টমেন্টের, আমরা সেই ফ্যাসিলিটি আমরা নিশ্চিত করব। এছাড়া আমরা আইন শৃঙ্খলা সহ যারা ব্যবসায়ীরা এখানে আসবে তাদের যদি কোয়ারেন্টাইনে করে থাকার জায়গা হয় তাদের থাকা বা অন্যান্য ব্যবস্থাপনা নিরাপত্তার সকল সহযোগিতা আমরা দিব। রংপুর জেলাকে ভিন্ন রূপে চেনাচ্ছে সুস্বাদু এই হাড়িভাঙা আম, তাই এর ফলন বৃদ্ধি ও সরবরাহে সংশ্লিষ্টদের কাছে সহযোগিতার আহ্বান চাষি ও ব্যবসায়ীদের। মমিনুর রিপন, এটিএন বাংলা, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাণিজ্য সংবাদ। করোনা ইউনিট চালু করেছে MH সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। এ উপলক্ষে সকালে এক ভিডিও বার্তায় হাসপাতালের চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল নিয়ম মেনে সম্পূর্ণ উন্নত প্রযুক্তিতে সমরিতা হাসপাতালে আন্তর্জাতিক মানসম্পন্ন করোনা ইউনিট চালু হয়েছে। COVID-19 বিরুদ্ধে সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিবার জনসাধারণকে সুরক্ষিত রাখতে প্রস্তুত। প্রাথমিক পর্যায়ে হাসপাতালটিতে 20 বেডের বিশেষায়িত ICU ও 50 বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে এবং পরবর্তীতে ICU 50 বেডে উন্নীত করার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়। এবার ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন মুরগির খামার ব্যবসায়ী রাঙামাটির চাই থুয়াই অং মার্মা। শনিবার চট্টগ্রামের রাউজান ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে তার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে রাউজান পৌরসভা প্যানেল মেয়র জমিরুদ্দিন পারভেজ, ওয়ালটনের এরিয়া ম্যানেজার আরিফ মইনুদ্দিন উপস্থিত ছিলেন। অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়ার লক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এখন চলছে ক্যাম্পেইনের সিজন 7। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। এবার পার্টেক্স খেলার খবর। একুশ শতকে ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ সেরা ক্রিকেটার নির্বাচিত করায় উইজডেনকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের অফিসিয়াল ফ্যান পেজে বাঁহাতি এই অলরাউন্ডার জানিয়েছেন, সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ও টেস্ট ক্রিকেটে ষষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বায়ার লেভারকুজেনকে 4-2 গোলে হারিয়ে জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। এ নিয়ে রেকর্ড 20 বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বায়ার্ন। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের 16 মিনিটে ডেভিড আলাবার গোলে এগিয়ে যায় বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। 8 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন সার্জি নাভরি। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে 3-0 লিড এনে দেন রবার্ট লেভানোডস্কি। লেভারকুজেনের হয়ে সেবান বেন্ডার এবং কেই হ্যাভার্ডার্স 2টি গোল শোধ করেন। বায়ার্নের বড় জয়ে দ্বিতীয় গোল করে ভূমিকা রাখেন লেভানোডস্কি। এ মৌসুমে এ নিয়ে 2টি শিরোপা জিতেছে কোচ হান্স ডিয়েটার ফ্লিকের দল। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে 100 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল অ্যাথলেটিকো, কিন্তু 73 মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন সার্জিও রামোস। শেষ পর্যন্ত ওই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 34 ম্যাচে 77 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হল রিয়াল মাদ্রিদের। 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদেরই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে মৃত্যু ছাড়ালো 2,000, প্রাণ হারালেন আরও 55 জন, শনাক্ত বেড়ে 1,62,000।
ভুতুরে বিলের জন্য 290 কর্মকর্তা কর্মচারীকে শাস্তির আওতায় আনার সুপারিশ। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত বিল দিতে হবে না। ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ আয়ের উদ্দেশ্যে কন্টেন্ট প্রচারে লাগবে অনুমতি, দিতে হবে ট্যাক্স, জানালেন তথ্যমন্ত্রী। করোনার মতো অস্বাভাবিক পরিস্থিতিতে কাজ করবে ভার্চুয়াল কোর্ট, এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়, বললেন আইনমন্ত্রী। এবং করোনা দুর্যোগ মোকাবেলায় আমন আউশ মৌসুমে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ ও সেচের ব্যবস্থা করা হবে, জানালেন কৃষিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা।